বন্ধুরা, কলকাতা পুলিশের 2500 নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে বর্তমান পত্রিকায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সভায় বৈঠকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কলকাতা পুলিশের খুব শীঘ্রই নিয়োগ করা হবে। আর আজকে বর্তমান পত্রিকায় কী বলা হয়েছে, শুন কবে থেকে আবেদনকার শুরু হবে সেই সংক্রান্ত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সরকারি চাকরি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি বর্তমান পত্রিকায় উঠে এসেছে। বলা হয়েছে এখানে কলকাতা পুলিশের 2500 নিয়োগ এই মাসে, অর্থাৎ কিন্তু এই মাসে নিয়োগ করা হবে কলকাতা পুলিশের 2500 নতুন কর্মী নিয়োগ করা হবে। আচ্ছা, এটা বলা হয়েছে এখানে করোনা পরিস্থিতিতে সরকারি চাকরি বড় সুযোগ, রাজ্য 2500 শূন্যপদে কর্মী নিয়োগের ছাড়পত্র পেল কলকাতা পুলিশ। সম্পত্তি বিষয়টি অনুমোদন দেয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা। অর্থাৎ বলা হয়েছে এখানে করোনা পরিস্থিতিতে সরকারি চাকরি বড় সুযোগ, রাজ্য এবারে নিয়োগ করা হবে 2500 শূন্যপদে। শুনে বলা হয়েছে এখানে যে ছাড়পত্র পেল কলকাতা পুলিশ। শুনে বলা হয়েছে এখানে যে এটি অর্থাৎ যে কলকাতা পুলিশের অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায়। আচ্ছা, বলা হয়েছে এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে সে কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। আচ্ছা, সঙ্গে বলা হয়েছে পদক্ষেপ নিল রাজ্য। গত সোমবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছে লালবাজার। সূত্রের খবর, চলতি মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1800টি, 700টি সার্জেন্ট সাব ইন্সপেক্টর পদও খালি, 2500 পদে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ বলা হয়েছে এখানে যে এবছরে অর্থাৎ এই মাসে নিয়োগ করা হবে 1800টি পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, সঙ্গে বলা হয়েছে এখানে 700টি থাকছে সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। আচ্ছা, বলা হয়েছে সঙ্গে এখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগেই রাজ্য পুলিশ কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটি সভায় তিনি জানিয়েছেন আগামী 3 বছরে রাজ্য প্রায় 27000 শূন্যপদে পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে 24000টি কনস্টেবল, 2400 সাব ইন্সপেক্টর। কলকাতা পুলিশের হাত ধরেই সেই নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হতে চলেছে। সূত্রে মারফত জানা গেছে 2500 শূন্যপদে নিয়োগের জন্য রাজ্য সরকার কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশ। এই মর্মে নবান্ন একটি চিঠি দেন কলকাতা পুলিশ কমিশনার সোমেন মিত্র। নবান্ন সূত্রে খবর, গত মাসে শেষেই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কমিশনার সেই আবেদন অনুমোদন দিয়েছেন রাজ্য সরকার। আচ্ছা, বলা হয়েছে এরপর যে নিয়োগের দীর্ঘসূত্রতা সহ অন্যান্য সমস্যার কারণে 2018 সালে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ভেঙে দেওয়া হয়। তখন থেকে রাজ্য ও কলকাতা পুলিশের সাধারণ এবং সশস্ত্র বাহিনীর সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগের দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবারে সেই বোর্ডের তত্ত্বাবধানে মাধ্যম কলকাতা পুলিশের সংশ্লিষ্ট শূন্যপথে নিয়োগ করা হবে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সেই নিয়োগ প্রক্রিয়া তোড়ঝড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুনে বলা হয়েছে এখানে লালবাজার এক পদস্থ কর্তা জানান, এই 2500 শূন্যপদে নিয়োগের ফলে কলকাতা পুলিশের কাজে আরও সুবিধা হবে, আরও ভালোভাবে নজরদারি চালানো যাবে শহর জুড়ে। কোভিড-19 পরিস্থিতি গোটা দেশেই কর্মসংস্থান বেহাল ছবি ধরা পড়েছে। প্রতিদিন বেকারত্ব হার বাড়ছে, সেই সংকটের মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম। তাই পশ্চিমবঙ্গ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই এই রাজ্য সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সুযোগ তৈরি করতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই 2500 শূন্যপদে পুলিশ নিয়োগ তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিসংখ্যা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত 10 বছর পুলিশের কর্মীদের সংখ্যা অনেকটাই বেড়েছে, নিয়োগ হয়েছে প্রায় 180000। তো বন্ধুরা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের কলকাতা পুলিশে নিয়োগ হবে এই মাসে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে তোমাদের, বলা হয়েছে সঙ্গে এখানে তোমাদের 1800 তোমাদের পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল,
নিয়োগ করার সঙ্গে বলা হয়েছে এখানে সাশ্রয় তোমাদের এখানে সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে এই মাসে, ঠিক আছে। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।